বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা। যাইব এবারে, শুনছিলাম বাড়ির পিছনে অনেক মাল পাওয়া যায়, আজকে একটু দেখি দুই একটা। স্যার স্যার আমার জায়রা দেন, স্যার আমার জায়রা দেন স্যার, আর আপনার বাড়ির পিছনে হম না স্যার, স্যার আমার জায়রা দেন, স্যার জায়রা দেন। বাবজানে আমারে নামাই দিয়া জিহিনার ইস্কাটা ঘুরাইতে যাইব। হঠাৎ অনেক জোরে একটা আওয়াজ হইল, আমি পিছনে ফিরে দেখি আমার বাবজানের রক্তে আর বৃষ্টির পানিতে সমানে বাইসে যাইতেছে। এরপর আমার মায় হইল বিধবা, আর আমি হইলাম বাপ সারাই তিন। আমার নানি আমার মায়ের আরেকটা বিয়া দিয়া দেয়, আর আমারে আরেক বাড়িতে কামি দিয়া দিছিল। এই বাড়ির মালিক খালি আমার কাম করাইতো, যা খাউন দিত এটা দিয়া পেটটা ভরত না। একবার হাত থেকে একটা প্লেট পুড়ে গেছে, বেগম সাহেব কি যে মায়ের দিছে। এগো এই মায়ের সহ্য না করতে পাইরা আমি এখান থেকে পলায়া এই বিশাল শহরে আসি। এখানে কেউ কারোর চিনে না, কারোর মুখের উপর তাকে আসায় না, সবাই সবাই নিয়া ব্যস্ত। তাই কোনো মতে নিজের পেটটা সালানির লাগি আমি রাস্তায় রাস্তায় টোকাই গিরি কই রাখাই, টোকাই গিরি কই রাখাই। আপনা করে এই কথাটি কইতাছি কেন? আপনা নাকি আমারে বাদ দিবেন, আমারে খাওন দিবেন, আমার একটা স্কুলে ভর্তি করে দিতে পারবেন, পারবেন আমার বাপ মারে ফিরাইয়া দিতে, পারবেন না, পারবেন না। আপনারা চিন্তা করতেছেন এই পিসিরু বেলের কথা, আপনারা চিন্তা করতেছেন, লাগবো না,